আসসালামু আলাইকুম সবাইকে হাসিন ব্লগে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে সহজ একটি রেসিপি নিয়ে এসেছি ডিম ও আলুর ঝোল এটি রান্না করতে যেমন সহজ তেমনই সুস্বাদু আমি এখানে 6টি ডিম ও 3টি বড় সাইজের আলু নিয়েছি ডিমের সাথে আলুগুলো আমি 50% এর মতো সিদ্ধ করে নিয়েছি প্রথমে ডিমগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপরে চুলায় পাত্র বসিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিব তেল গরম হলে এর মাঝে সেই মেখে রাখা ডিমগুলো আমি দিয়ে ভেজে নিব সাবধানে ভাজতে হবে যেন গরম তেল গায়ে ছিটে না লাগে আর একটু সময় নিয়ে ভাজতে হবে ডিমগুলো লাল লাল করে ভেজে নিলে ডিমের স্বাদ একটু বেড়ে যায় ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে রেখে দিব ওই একই তেলের মধ্যে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ আলুগুলো একটু ভেজে নিব খুব হালকা করে এটা ভেজে নিব আলুগুলো উঠিয়ে আমি রেখে দিব দেখতে পাচ্ছেন ডিম ও আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন ওই তেলের মাঝে দিয়ে দিব ডাল এলাচ ফল দুটি তেজপাতা দিয়ে এগুলো একটু আমি নেড়েচেড়ে দিব এরপর এর মাঝে আমি এক এক দিয়ে দেব সব বাটা মশলা প্রথমে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ বাটা এরপর দিব আমি জিরা বাটা 1 চা চামচ এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা 1 চামচের একটু বেশি টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ১ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব
এর মাঝে সামান্য পানি দিয়ে আমি মশলাটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এটা একটু কষিয়ে এর মাঝে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো পানি। দিয়ে আবারও আমি এটা 10 মিনিটের মতো ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। পানি শুকিয়ে গিয়েছে, আলু মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে কিছুক্ষণ আবার কষাতে হবে। এখন আমি এর মাঝে দিয়ে দেব ঝোলের পানি। যারা ঝোল একটু বেশি খেতে পছন্দ করেন তারা পানি একটু বেশি দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা একটু কম দেবেন। আর যেহেতু আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি তাই আমি খুব বেশি পানি এখানে ব্যবহার করছি না। আমি এখানে 4 কাপের মোট 3 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। আবার 10 মিনিটের মতো আমি এটা ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি এর উপরে আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা জিরার গুঁড়া। দিয়ে দিব কয়েকটি কাঁচা মরিচ। দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ আবার রান্না করে নিব। দেখুন প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপরে গরম মশলার গুঁড়া। হয়ে গেল আমার ডিম ও আলুর ঝোল। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।